দাদা ঠাকুরের শ্বশুর বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার অন্তর্গত মণিগ্রামে। সেখানেই বনেদি গাঙ্গুলি পরিবারের মেয়ে তার স্ত্রী। শ্বশুরবাড়ির কাছেই ছিল মণিগ্রামের ইউনিয়ন বোর্ডের অফিস। এইসব কথা, এসব ইতিহাস আমরা শুনব দাদা ঠাকুরের নাতি সমীর কুমার পণ্ডিতের কাছ থেকে। আমার দাদু, যাকে আপনারা দাদা ঠাকুর বলেন, তার শ্বশুরবাড়ি এই মণিগ্রামে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মাটিতেই আমার ঠাকুমা জন্মগ্রহণ করেছিলেন। এই মাটিতেই আমার ঠাকুমা জন্মগ্রহণ, প্রভাবতী দেবীর জন্ম। আজ এই বাড়ি ধগ্নস্তূপ। একসময় এই বাড়ির কত রমরমা ছিল। বনেদি গাঙ্গুলি পরিবারের মেয়ে আমাদের ঠাকুমা। বাড়িতে দুর্গাপুজো, কালী পুজো, আরও কত সব অনুষ্ঠান সারা বছর ধরে হতো। আজ এই সব মন্দির প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। ছোটবেলায় এই বাড়ির আনাচে কানাচে গাছতলায় ঠাকুমা তার বন্ধুদের নিয়ে খেলা করতেন। পুতুলের বিয়ে দিয়েছেন, সই পাতিয়েছেন, এই গাব গাছের তলায় হৈ হৈ করে ঘুরে বেরিয়েছেন, কোচরের শিউলি ফুল তুলেছেন, আরও কত কথা মনে আসছে। দাদুর শ্বশুরবাড়ির কাছেই মণিগ্রামের ইউনিয়ন বোর্ডের অফিস ছিল। আজ তা জরাজীর্ণ অবস্থা। এখনও বাসন্তীতলা, কালীর খোলা মন্দির, পীরের মাজার আগের মতোই আছে। বাসন্তী মন্দির পাশে এখনও নতুন দুর্গা মন্দির, নারায়ণ মন্দির হয়েছে। সাম্প্রদায়িক সম্পত্তির এক অপূর্ব মেলবন্ধন। কাছেই এই বিরাট দিঘি, ওপারে শেখপাড়া। দিঘির একপাশে নতুন পঞ্চায়েত ভবন। ঠাকুমার আমলে সেই তালবোনা পুকুর আগের মতোই আছে, শুধু তাল গাছগুলো নেই। কাছেই সেই গ্রামদেবীতলা, দূরে মণির ঢিপ। প্রাচীনকালে এই ঢিপিতে গর্গমণির আশ্রম ছিল। সেই মণি থেকেই এই গ্রামের নাম মণিগ্রাম। গ্রামের এই মেঠো রাস্তায় ঠাকুমা ঘুরে বেরিয়েছেন, তাই এই গ্রামের লোকের কাছে আমার দাদু এবং ঠাকুমা কারো পিসেমশাই, কারো পিসিমা, কারো কাছে দাদা ঠাকুর, কারোর কাছে দিদি, ইত্যাদি ইত্যাদি। এখনও মণিগ্রামের লোক আমাদের পেশে কাজে এলে আমরা দাদুর শ্বশুরবাড়ির লোক বলে আমরা যথেষ্ট খাতির যত্ন করি এবং তাদের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করি। আজ এই গ্রামের কত পরিবর্তন। মণিগ্রাম স্টেশন অনেক বড় হয়েছে, চারিদিকে পাকা রাস্তাঘাট, বাস, টোটো, লরি, নানান ধরনের যানবাহনের ব্যবস্থা, স্কুল, হাসপাতাল, দোকান, বাজার, সব কিছুর পরিবর্তন। গ্রামের প্রবেশমুখী সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র, কত পরিবর্তন। পরিবর্তন তো হবেই, এটাই স্বাভাবিক। আজও যেন মনে হয় এই গ্রামের মেঠো রাস্তায় দাদা ঠাকুর হেঁটে তার শ্বশুরবাড়ি আসছেন। তার বালিকাবধূ প্রভাবতী দেবী দাঁড়িয়ে আছেন বাড়ির উঠোনের শিউলি গাছের নিচে। দাদুর এই সদা হাস্যময় চেহারা। বাড়ির চাকর বাকর, পরিচারিকা, কাজের মেয়ে, এদের উপরে শোষণ, নির্যাতন, অত্যাচার, এ তো সমাজে চিরকাল ধরেই চলে আসছে। একবার এক চাকর দাদা ঠাকুরের কাছে এসে তার মনিবের নিদারুণ অত্যাচারের কথা জানাল। তার কষ্টে ব্যথিত হয়ে দাদা ঠাকুর লিখে ফেললেন একটি কবিতা, নাম দিলেন বনেদি হারাম জাদা। কবিতাটি জঙ্গিপুর সংবাদে প্রকাশিত হয়েছিল 1327 সালে, ষষ্ঠ বর্ষের 33তম সংখ্যায়। দীর্ঘ কবিতা, সেই কবিতার কিছু নির্বাচিত অংশ আমরা শুনব দাদা ঠাকুরের বড় মেয়ে ইন্দুমতি দেবীর ছোট নাতি অগ্নিমিত্র ব্যানার্জির কাছ থেকে। বাবুদের ঘরে কপুরুষ ধরে চাকরি খাটিয়া খায়, খোরাক পোশাক দু টাকা মাইনে প্রতি মাসে আমি পাই, থালা বাটি মাঝি, তামাকুও সাজি, ঘরদোর দি ঝাঁট, বাটনাও বাটি, বিচালিও কাটি, বহে আনি ঘুটে কাঠ, জল তুলে আনি, পাখাটাও টানি, সাফ করি আলো বাতি, কোনো কাজে হলে একটু কসুর, খাই চর জুতো লাথি, কাপড় কোঁচাই, এঁটো ঘুচাই, বাবুরে মাখাই তেল, পেলে কোনো দোষ, বাবু করি রোষ,
বলেন খাটাবো জেল, মুনিব আমারে দিয়ে এই উপাধি, ছুঁচো পাজি বোকা গাধা, ননসেন্স ড্যাম, স্টুপিড ফুলিশ, সুয়ার হারাম জাদা, ছিল দু মাসের বেতন পাওনা, কাই ক্লেশে হাঁটি হাঁটি, বেতনের টাকা চারিটি চাহিনু আসিয়া প্রভুর বাটি, বাবুজি আমায় বলিল কামায় বাদ দিয়া যাহা পাস, দিন দুই পরে কষিয়া হিসাব মিটাইয়া নিয়ে যাস, বলিনু ব্যারামে করেছি কামাই আর করিব না কভু, অন্য মাসে খেটে শোধ দিব সেটা এ মাসে কেটো না প্রভু, চারিটি টাকার বড় দরকার পড়েছি বড় অভাবে, এখন কাটিলে পরিবার ছেলে না খেয়ে যে মারা যাবে, বলিল মনিব কেমনে খাটিবি হাড় কয়খানি সার, অন্য লোক আমি করেছি বাহাল তোরে না রাখিব আর, এহেন দয়াল মনিবের কাছে এতদিন থাকি বাঁধা, অনিচ্ছায় আজ হইল খালাস বনে দি হারাম জাদা।